ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসই এক্স। তো মূলত আজকে আমাদের কিছু আপডেটস থাকবে। ওভারঅল আমাদের মার্কেটের যেহেতু ভলিউম এবং ভোলাটিলিটি দুইটাই খুব অল্প, সংক্ষিপ্ত, ছোট। ভোলাটিলিটি হচ্ছে যে একদিন অথবা এক সপ্তাহ পার্টিকুলার একটা টাইমের মধ্যে ইন্ডেক্স বা স্টকের প্রাইস সর্বোচ্চ কতটুক ওঠানামা করতে পারে তার সীমাটা কি, পরিসীমাটাকে আমরা ভোলাটিলিটি বলে থাকি। তো সেই ইন্ডেক্সের, আমাদের মার্কেটের ভোলাটিলিটি অত্যন্ত কম। আর এর আগে আমরা যেমনটা বলেছিলাম ওই রকমই আছে, যে মার্কেট উইকলি টাইম ফ্রেমে ডাউন আছে। আওয়ারলি, তারপর ডেইলি, ডেইলিতে আমাদের আপ আছে। ডেইলিতে আমাদের মার্কেট এখনো পর্যন্ত যে আপ ট্রেন্ডের সূচনা হয়েছিল ধরেন ফেব্রুয়ারি বা তার আগে, ফেব্রুয়ারি থেকে, সেটা এখনো পর্যন্ত জারি আছে। যদিও অনেকটাই দুর্বল হয়ে আছে, কিন্তু নিঃশেষ হয়ে যায় নাই। আর আওয়ারলি টাইম ফ্রেমে যেহেতু এটা ছোট টাইম ফ্রেম, এর ওঠানামা করে, যখন মার্কেট ওঠে সে ওঠে, সে যখন নামে মার্কেট নামে, এরকম চঞ্চল। তো মূলত যেহেতু ডেইলি টাইম ফ্রেমটা এখনো আপ ট্রেন্ড বজায় আছে দুর্বল অবস্থাতেও, তাহলে আমাদের মার্কেটে ট্রেডিং এর সুযোগ এখনো আছে। আর বৃহত্তর আঙ্গিকে মার্কেট যেহেতু ডাউন, এই সমস্ত ক্ষেত্রে ইনভেস্টমেন্টের সুযোগ অত্যন্ত সংকীর্ণ। আর আমরা দেখি যে এখানে 27শে ফেব্রুয়ারি থেকে আমরা একটা আপ ট্রেন্ড পাই তিনটা ওয়েভের মাধ্যমে, আপ ট্রেন্ড বাট কারেক্টিভ ইন নেচার এ বি সি, এবং সেটা 6ই মার্চে সমাপ্ত হয়ে যায়। এর পরে যে কারেকশনটা শুরু হয় 6ই মার্চের পরে, সেই কারেকশনটা এখনো পর্যন্ত ভ্যালিড আছে। এই কারেকশনটা এখনো পর্যন্ত ভ্যালিড আছে, অনেক দূর চলে আসছে, আছে, এটা নিঃশেষ হয়ে যায় নাই বা এই কারেকশনটা সমাপ্ত হয়ে যায় নাই। এরই মধ্যে আমরা আলোচনা করেছিলাম যে ওয়েব বিতে, হ্যাঁ, ওয়েব বিতে সবসময় একটা সাপোর্ট হয়, এখানে সাপোর্ট পাবে, কিন্তু এই সাপোর্টটা তুলনামূলকভাবে দুর্বল। বরঞ্চ 27শে মার্চে যে সাপোর্ট আছে, এই সাপোর্টটা অপেক্ষাকৃত সবল। এই ছিল আমাদের ইন্টারপ্রিটেশন। এই ইন্টারপ্রিটেশন থেকে আমরা এখনো সরে আসি নাই, এটা ইন্টারপ্রিটেশনটা এখনো বহাল তবিয়তে আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সাপোর্টটা ভেঙেছে, আবার রিটেস্ট করেছে, উপরে গেছে, এবং আমরা আমাদের ইন্টারপ্রিটেশন যেহেতু এই ওভারঅল 6ই মার্চ থেকে যে ডাউন আছে, ডাউনটা কমপ্লিট হয়নি, সো অ্যাগেইন মার্কেট কুড মেক এর লোয়ার লো, আবারও মার্কেটের লোয়ার লো হওয়ার সুযোগ আছে। এবং সেই ক্ষেত্রে আমরা, আমাদের এটা ইনভ্যালিড হয়ে যাবে কখন, গত সপ্তাহে বলেছি যে ওয়েব বি এর যে পরিসীমাটা আছে, এই পরিসীমাটা হচ্ছে 6235। এই 6235-এর হায়ার হাই ক্লোজ করতে পারলে আমরা বুঝবো যে আমাদের মার্কেটে অন্তর্নিহিত শক্তি অত্যন্ত বেশি এবং মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার জন্য প্রস্তুত আছে। তো আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।